হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মানকচু দিয়ে তৈরি করা অসম্ভব টেস্টি একটা ভর্তা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি আর তৈরি করা অনেক সহজ। চলুন না দেরি না করে দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এই মজাদার ভর্তাটির। মানকচুর ভর্তা তৈরি করার জন্য এখানে একটা বড় মানকচুর আমি অর্ধেকটা টুকরা নিয়েছি। এখন এটার উপরের যে স্কিনটা আছে এটাকে আমি পিল অফ করে নিচ্ছি নাইফের সাহায্যে। সেমভাবে আমি অন্য মানকচুর টুকরাটাকেও পিল অফ করে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে একটু বেশি পরিমাণে লেয়ার করে পিল অফ করে নেওয়ার জন্য। এখন এটাকে আমি এরকম টুকরা টুকরা আকারে কেটে নিয়েছি, পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা প্যানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে কিছুটা পানি দিয়েছি মানকচুটা সিদ্ধ করার জন্য। এখন এই পানিটার ভিতরে আমি মানকচুর টুকরাগুলোকে দিয়ে দিলাম, এটাকে এখন আমি সিদ্ধ করে নিব। আপনাদের মানকচুতে যদি গলা ধরার সমস্যা থাকে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, মানকচু সিদ্ধ হওয়ার পর ওই পানিটা ফেলে দিবেন। আমি মানকচুটা আগেও রান্না করেছি, এটাতে একদমই গলা ধরে না, এই জন্য আমি অল্প পানি দিয়েছি। এটা একটা ছুরি দিয়ে চেক করে নিলাম, পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিয়েছি। অন্যদিকে একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের ভিতরে আমার সিদ্ধ করে রাখা মানকচুর টুকরাগুলোকে আমি ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে মানকচুর ভর্তাটা খেতে অনেক টেস্টি হবে, একটা পোড়া পোড়া ভাব আসবে যখন মানকচুর গায়ে, তখন আমি এটাকে নামিয়ে নিব। এই পর্যায়ের ভিতর আমি অ্যাড করে দিলাম একটা বড় দেখে পেঁয়াজকে, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সেটা, দিয়েছি রসুন আর কাঁচামরিচ। ভর্তাতে নর্মালি একটু বেশি ঝাল দিয়ে করলে ভর্তা খেতে ভালো লাগে, আমি আমার স্বাদ মতো এখানে মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কমিয়ে অথবা বাড়ি ব্যবহার করতে পারেন। চুলা জালটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আগে যেহেতু সিদ্ধর সময় আমি একবার লবণ দিয়েছি, এই জন্য লবণটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। আর দেখে বুঝতেই পারছেন যে কচুটার গায়ে কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে ভাজতে ভাজতে। এখন এটার উপরে ফ্রেশ কিছু ধনে পাতা দিয়ে আমি আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার মানকচুটা রেডি হয়ে গিয়েছে ভর্তা তৈরি করার জন্য। এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপর এটাকে আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে এটাকে পাটাতেও পিষে ভর্তাটি তৈরি করতে পারেন। কচুটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এটাকে আমি একটা ব্লেন্ডারের ভিতর দিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য। যারা কখনো মানকচু ভর্তা তৈরি করে খাননি, আমি বলবো একবার হলেও অবশ্যই ট্রাই করে খেয়ে দেখেন। আমার বিশ্বাস আপনারা মানকচুকে ভর্তা করেই খেতে পছন্দ করবেন নেক্সট টাইম, কারণ এটা খেতে আসলেই অনেক টেস্টি হয়। আমি এর আগে অসংখ্যবার এভাবে তৈরি করে খেয়েছি, তাই ভাবলাম এবার এটাকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। তৈরি হয়ে গেল মজাদার মানকচু ভর্তা, গরম গরম ভাতের সাথে অসম্ভব টেস্টি হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।